হয়ে থাকে তাদের পক্ষে কি অবশ্যই সম্ভব তবে সেক্ষেত্রে তার হচ্ছে ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকতে হবে জেস্ট্রেশনাল ডায়াবেটিস যেটা আমরা বলি মানে গর্ভাবস্থায় যে ডায়াবেটিস এটি নর্মাল ডেলিভারির জন্য কোনো কন্টা ইন্ডিকেশান না নর্মাল ডেলিভারি আসলে কিছু ইন্ডিকেশন থেকে থাকে তো তার ভেতরে জিডিএম যেটা বলি সেটা কোনো কন্টা ইন্ডিকেশান না তবে শর্ত যেটা যে তার সেটা কন্ট্রোলে থাকতে হবে এবং জেস্টেশনাল ডায়াবেটিস হলে দেখা যায় যে মায়ের কিছু সমস্যা হয় গর্ভের যে বাচ্চাটি তারও কিছু সমস্যা হয় তো যদি দেখা যায় তার জিডিএম কন্ট্রোলে থেকে থাকে মা সুস্থ থাকেন এবং যে গর্ভের যে বাচ্চাটি সে সুস্থ থাকে সে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবে তবে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কারো যদি আনকন্ট্রোল থাকে বাচ্চাটি বড় হয় যেটাকে আমরা বলি ম্যাক্টোসোমিয়া তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি অনেক বড় হয় আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস বাচ্চা অনেক বড় হয় কিংবা গর্ভের বাচ্চাটি ফিটাল ডিস্ট্রেস থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের সিডেন সেকশনের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মা এবং বাচ্চার স্বাস্থ্যের উপরে অনেক মায়েরা আছেন যারা নর্মাল ডেলিভারি করতে চান এবং সেই সাথে তারা ডায়াবেটিস মুক্ত জীবন জীবনযাপন করতে চান সেক্ষেত্রে সেই ধরনের মায়েদের আসলে প্রেগনেন্সির শুরু থেকে কোন কোন বিষয়গুলো তারা যদি মেনে চলে তাহলে তারা সুস্থ থাকতে পারবে এবং নর্মাল ডেলিভারিও করতে পারবে নর্মাল ডেলিভারি করার জন্য অবশ্যই গর্ভবতী মায়ের সুস্থ থাকাটা খুবই দরকার সেই জন্য সে প্রথম থেকে ইন্টারনেট চেক আপে থাকবে এবং হচ্ছে তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে ডায়েট প্ল্যান করবে এবং সে কিছু সাপ্লিমেন্ট নিবে এবং নিয়মিত চেক আপে সে দেখবে যে তার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা বিশেষ করে গর্ভাবস্থায় যেই সমস্যাগুলো দেখা দেয় যেমন জিস্টেশনাল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা প্রিয়কলামশিয়া বলি কিংবা অন্যান্য যেসব কমপ্লিকেশান সেগুলো হচ্ছে কিনা এবং হচ্ছে প্রথম থেকেই তাকে আমরা ডায়েটারি অ্যাডভাইস দিয়ে থাকি কি ধরনের ডায়েট খাবে বিশেষ করে যাদের জিডিএম হওয়ার রিস্ক থাকে মানে ডায়াবেটিস হওয়ার রিস্ক থাকে তাদেরকে আমরা ডায়েটারি একটা অ্যাডভাইস দেই যে শর্করা জাতীয় খাবার কম খাবে আমিষ বেশি খাবে এবং তাদেরকে আমরা এক্সারসাইজ করার জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি এক্সারসাইজ বলতে আসলে এমন না যে হাই ইনটেনসিটি এক্সারসাইজ করতে হবে সাধারণ হাঁটা চলা সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই তাদের জন্য যথেষ্ট এছাড়া তাদেরকে আমরা ট্রাইমেস্টার ভিত্তিক কিছু এক্সারসাইজ বলে দিই যেমন প্রথম ট্রাইমেসটায় সেরকম তারা ইন্টেন্স এক্সারসাইজ করবে না সেকেন্ড ট্রাইমাস্টার পর থেকে নর্মাল ডেলিভারির জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেমন স্কোয়াটিং পজিশন বাটারফ্লাই পজিশন এই পজিশনগুলো হচ্ছে সে যদি নর্মাল ডেলিভারির জন্য সে সম্পূর্ণভাবে সম্ভব হয় তাকে নর্মাল ডেলিভারি করা যদি সে মানসিক শারীরিকভাবে তার যদি কোনো ধরনের কোনো কন্টা ইন্ডিকেশন না থেকে থাকে আমরা শেষের দিকে তাকে কিছু স্পেসিফিক এক্সারসাইজও পরামর্শ করি যদি সে সেটা করতে পারে যেটা নর্মাল ডেলিভারি প্রসিডিওরটাকে আরেকটু সহজ করে দেয়